হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো ওয়াস জুসপ ওয়েব পেন্টেস্টিং সিরিজের 19 ভিডিওতে আপনাদের স্বাগতম। সো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা আপনাদের দেখেছিলাম কিভাবে আপনারা মেটা জিও স্টকিং এই চ্যালেঞ্জটি সলভ করতে পারেন এই জুসপ ওয়েব অ্যাপ্লিকেশনের, এবং আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই পাসওয়ার্ড স্ট্রেংথ এই চ্যালেঞ্জটি সলভ করতে হয়। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। ওকে, সো আমরা যদি এই পাসওয়ার্ড স্ট্রেংথ এই চ্যালেঞ্জের ডিসক্রিপশনটি পড়ি, তাহলে এখানে বলা আছে লগ ইন উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেটর ইউজার ক্রেডেনশিয়ালস উইদাউট প্রিভিয়াসলি চেঞ্জিং দেম অর অ্যাপ্লাইং এসকিউএল ইনজেকশন। সো সহজ করে আমি যদি বলি, তাহলে আমাদেরকে এই ওয়েব অ্যাপ্লিকেশনের অ্যাডমিন ইউজার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, কিন্তু আমরা কোনো প্রকার এসকিউএল ইনজেকশন অথবা অন্য কোনো মাধ্যম ইউজ করতে পারবো না। আমাদেরকে ইমেল এবং পাসওয়ার্ড ব্যবহার করার মাধ্যমেই লগ ইন করতে হবে। সো তাহলে চলুন দেখে নিই কিভাবে এটিকে সলভ করবেন। সো আমরা যখন লগ ইন অ্যাডমিন এই সেকশনটি সলভ করেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে অ্যাডমিনের ইমেল অ্যাড্রেসটি কি। সো আমাদেরকে এখন যেটি করতে হবে, আমাদেরকে জাস্ট পাসওয়ার্ডটি বের করতে হবে। সো এখন আমরা যদি অ্যাকাউন্টসে যাই এবং লগ ইনে ক্লিক করি, তেন এখানে আমরা আমাদের অ্যাডমিনের ইমেল অ্যাড্রেসটি দিব এবং পাসওয়ার্ড হিসেবে টেস্ট করব 1 2 3 4 5। দেন আমি যদি লগ ইনে ক্লিক করি, তাহলে দেখবেন পাসওয়ার্ডটি কাজ করছে না। সো আপনাদেরকে এখন যেটি করতে হবে, এখানে আপনারা ব্রুটফোর্স অ্যাটাক করার মাধ্যমে টেস্টিং করে দেখতে পারেন যে আপনারা কোনো ইউজার নেম পাসওয়ার্ড পান কি না। সো এর জন্য আমাদেরকে এগেন আমাদের ওয়েবসাইটে ফিরে যেতে হবে, এবং ওয়েবসাইটে যাওয়ার পর আমি ইন্টারসেপ্টটি অন করব। দেন এগেন আমি ইমেল অ্যাড্রেসে অ্যাডমিনের ইমেল অ্যাড্রেস দেবো এবং পাসওয়ার্ডে 1 2 3 4 5 এগুলো দেওয়ার পর লগ ইনে ক্লিক করব। এবং লগ ইনে ক্লিক করার সাথে সাথেই এই রিকোয়েস্টটি আমার ওয়েবসাইটে ক্যাপচার হয়ে যাবে। দেন এটিকে আমি রিপিটার ট্যাবে নিয়ে যাব কন্ট্রোল আর প্রেস করার মাধ্যমে, এবং এই ইন্টারসেপ্টটি অফ করে দিব। দেন আমি যদি রিপিটারে ফিরে যাই, তাহলে আপনারা দেখবেন এখানে ইমেলটি সেট করা ছিল এটি, এবং পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5। দেন এগেন এখন আমি যদি সেন্ডে ক্লিক করি, তাহলে দেখছেন 401 আনঅথরাইজড দেখাচ্ছে, এবং এটি রেসপন্সে বলছে ইনভ্যালিড ইমেল অর পাসওয়ার্ড। সো এখন চলুন দেখা যাক কিভাবে আমরা এই পাসওয়ার্ড স্ট্রেংথ এই চ্যালেঞ্জটি সলভ করতে পারি। সো আমরা এখন এই রিকোয়েস্টটিকে সেন্ড করবো আমাদের ইন্ট্রোডার ট্যাবে। এর জন্য আমরা প্রেস করবো কন্ট্রোল আই, তাহলে এটি ইন্ট্রোডার ট্যাবে চলে আসবে, এবং এখান থেকে আমরা ক্লিয়ার বাটনে ক্লিক করে সকল সিলেকশনগুলো ক্লিয়ার করে দিব, এবং আমরা জাস্ট পাসওয়ার্ডটিতে আমাদের প্যারামিটার সেট করব। সো এর জন্য আমরা এই পাসওয়ার্ড ফিল্ডটি সিলেক্ট করে এখানে অ্যাডে ক্লিক করব। দেন আমরা যাব আমাদের পেলোড সেকশনে, দেন এখান থেকে আমরা লোডে যাব এবং একটি পাসওয়ার্ড লিস্ট এখানে সিলেক্ট করে দিব, অথবা ম্যানুয়ালি পাসওয়ার্ড সেট করতে পারি। লেটস সে আমরা টাইপ করছি অ্যাডমিন, অ্যাডমিন ওয়ান, অ্যাডমিন ওয়ান টু, পাসওয়ার্ড অ্যাডমিন 1 2 3, পাসওয়ার্ড 1 2 3, এরকম কিছু পাসওয়ার্ড এখানে আমি ম্যানুয়ালি সেট করে দিচ্ছি। আমি জানি এই লগ ইনের পাসওয়ার্ডটি কী, এর জন্য আমি ম্যানুয়ালি এখানে সেট করছি। অন্য ক্ষেত্রে আপনারা যখন ট্রাই করবেন, সেখানে লোডে গিয়ে যে কোনো পাসওয়ার্ড লিস্ট লোড করে সেগুলো দ্বারা ট্রাই করবেন। দেন এগেন আমি কী করবো, আমি আমার রিপিটার ট্যাবে ফিরে যাব এবং এখান থেকে এই মেসেজটি কপি করে নিব, যেটি দ্বারা আমরা বুঝতে পারবো যে কোন ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কাজ করছে এবং কোনটি কাজ করছে না। দেন এগেন আমি ইন্ট্রোডার ট্যাবে যেয়ে অপশনসে যাব। দেন আমরা স্ক্রল করে গ্রিপ অ্যান্ড ম্যাচ এ সেকশনে যাব এবং এটিকে ক্লিয়ার করে দিব। দেন আমরা যে ইনভ্যালিড মেসেজটি পেয়েছিলাম, সেই মেসেজটি এখানে পেস্ট করে অ্যাডে ক্লিক করব। নাও এগেন আমরা যদি পেলোড ট্যাবে ফিরে যাই, তাহলে এখানে স্ট্যাট অ্যাটাক বলে একটি বাটন রয়েছে, আমি এই বাটনটিতে ক্লিক করব। তাহলে আমাদের ওয়েবসাইট টুলটি সকল পাসওয়ার্ডগুলো একে একে ট্রাই করবে। এখানে জাস্ট আমি 6টি পাসওয়ার্ড দিয়েছি বলে এটি খুবই সহজে খুবই জলদি করে ফেলেছে। আপনারা যখন অনেকগুলো পাসওয়ার্ডের লিস্ট অ্যাড করবেন, এটি হতে অনেক সময় নেবে। সো আমরা যদি এখানে লক্ষ্য করে দেখি, সকল স্ট্যাটাসগুলো 401 401, কিন্তু এই একটি মাত্র স্ট্যাটাস 200 দেখাচ্ছে। সো এটিতে যেহেতু আমি 6টি পাসওয়ার্ড ট্রাই করেছি, এর জন্য এখানে দেখাচ্ছে এটি খুব ইজিলি আমরা আইডেন্টিফাই করে নিতে পাচ্ছি। কিন্তু এখানে যদি আমরা 100 1000 5000 এরকম পাসওয়ার্ড ট্রাই করি, তখন কিন্তু আমরা খুবই সহজে এটি খুঁজে বের করতে পারবো না। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা স্ট্যাটাসে ডবল ক্লিক করে এটিকে শর্ট করে নিতে পারি, অথবা আমরা যে মেসেজটি সিলেক্ট করেছিলাম ইনভ্যালিড ইমেল ও পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের ফিল্ড থেকে দেখতে পারি সবকিছু স্ট্যাটাস কোড 1 আসছে, জাস্ট এটির স্ট্যাটাস কোড 0 অথবা কোনো স্ট্যাটাস কোড নেই। সো আমরা যদি অন্য কোনো রেসপন্সগুলো দেখি, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এটি রিকোয়েস্ট হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, এবং রেসপন্সটি যদি দেখি, তাহলে এখানে বলছে ইনভ্যালিড ইমেল আর পাসওয়ার্ড। কিন্তু আমরা যদি অ্যাডমিন 1 2 3 এই পেলোডটি চেক করে দেখি, তাহলে আমরা এখান থেকে রিকোয়েস্টটি দেখতে পাচ্ছি যে অ্যাডমিন হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন 1 2 3, এবং এটি রেসপন্সটি যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা 200 স্ট্যাটাস পেয়েছি এবং একটি টোকেন পেয়েছি। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাডমিনের ইউজার নেমের পাসওয়ার্ডটি হচ্ছে অ্যাডমিন 1 2 3। সো এগেন আমরা যদি আমাদের সেই ওয়েব অ্যাপ্লিকেশনে ফিরে যাই, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাকসেসফুলি এই চ্যালেঞ্জটি সলভ করে ফেলেছি। সো এখন আমরা যদি অ্যাকাউন্টসে যাই এবং লগ ইনে যাই, তাহলে এখানে আমাদের লগ ইন প্যানেলটি আসবে। এখন এখানে ইমেলটি হচ্ছে অ্যাডমিন ইমেল এবং পাসওয়ার্ডে আমরা দিব অ্যাডমিন 1 2 3। দেন আমি যদি লগ ইনে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাকসেসফুলি লগ ইন করতে পেরেছি এই অ্যাডমিন ইউজার অ্যাকাউন্টে। সো এগেন আমরা যদি আমাদের স্কোরবোর্ডে ফিরে যাই, দেন স্ক্রল করে নিচের দিকে যাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ড স্ট্রেংথ এই চ্যালেঞ্জটি সলভ হয়ে গেছে। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই পাসওয়ার্ড স্ট্রেংথ চ্যালেঞ্জটি সলভ করলাম। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।
Till then, take care.